আল্লাহ যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিন জিজ্ঞাসা করে কি রে বান্দা, ওই বেটা 200-250 কিন্তু দূরত্বে আয়া চিল্লাইছিল, তোমরা কাছে হইয়া কেন কইছিল না আর কেন গেছলা না, তখন কি এই প্রশ্নের জবাব দেওয়া যাবে? জি না। এজন্য এখনো বলতেছি যাদের কানে মাইকের আওয়াজ হইতেছে এখনো আসেন, সুযোগ আছে। মুরগির উমের ভিতরে যে ডিম গুলি থাকে সেটা বাচ্চা হয় না হয় না? আর যদি উমের বাইরে ঘুরে যায় কাঞ্জা 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 ডিম তো কাজে লাগে, বরং ভাঙলে আরো দুর্গন্ধ হয়ে যায়। যারা স্পেন্ডেলের বাইরে এরা সবাই কাঞ্জা ডিমের মতো, যদি কাঞ্জা ডিমের মতো হইয়া থাকবার সেটা তাও আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা পক্ষ থেকে শেষবারের মতো আরেকটা দাওয়াত তারা দিয়া দিই, আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, তারাও আইসা আমাদের সাথে জান্নাতের বাগানের ভিতরে বসে যাক, কথা ঠিক না বেটি? আগে আমি স্ত্রী জান্নাতে প্রবেশ করব না, সুবহানাল্লাহ। ওইটা পুরস্কার, এই পাঁচটা পুরস্কার দুনিয়ার সকল মা বোনদের জন্য দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীদেরকে বুঝে শুনে পাঠিয়ে দেন। হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তির বয় 100% গ্যারান্টি কবুল হবেই হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির মুস্তাজাব দাওয়াত হচ্ছেন তিনজন। এক নম্বরে মুসাফির, এক নম্বর মুসাফির, মুসাফির যেমন আমি মুসাফির, 48 মাইল পার হইয়া গেলে হয় মুসাফির, কয় মাইল? 48 মাইল অতিক্রম করলে দিনের রাস্তা তার নাম হয় মুসাফির। আমি 3-48 মাইল পার হইয়া অতিক্রম করিয়া আইসি, মুসাফির একবার না তিনবার হয়ে গেছে হিসাবে, কয়বার? দুই নম্বরে মজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, কোন আল্লাহর পাগলকে যদি মানুষ অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% গ্যারান্টি কবুল হবেই হবে। তিন নম্বরে কোন মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কেমন ভাবে কবুল হয়?